माननीय প্রধানমন্ত্রী শিক্ষার অনেক বাকি আছে শিখে নেন গরিবদের পাশে কিভাবে দাঁড়াতে হয় কিভাবে গরিব বান্ধব সরকার হইতে হয় কিভাবে দেশের মানুষ না খায় দেখতে না খায় পড়ে থাকলে কিভাবে দাঁড়াইতে হয় শিখেন নূর ভাইয়ের কাছে এমন নূর ভাই বাংলাদেশে আরো হোক আমরা চাই যদি এমন নূর ভাই থাকে তাহলে আমাদের মতো গার্মেন্টস শ্রমিক জড়ি না আজকে খোলা আকাশের নিচে বসে আজকে গভীর রাতে আইসা মানুষের টিটকারি মারতে পারবে না যা পা আপনি কি ব্যবসা আমি বলতে চাই নূর ভাই আমাদের পাশে থাকবে এবং শুধু আমাদের পাশে না বাংলাদেশের গরিব দুঃখীর পাশে থাকবে নূর ভাইয়ের জন্য সবাই আমরা দোয়া করব যে নূর ভাইকে আল্লাহ হায়াত দান করুক এমন গরিব মানুষের মেহনতি মানুষের পাশে দাঁড়াক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আগামী কালও নূর ভাইকে আমি বলতে চাই আমাদের সাংবাদিক সম্মেলন সকাল 10:30টায় আপনি অবশ্যই আসবেন আমাদের পাশে এসে দাঁড়াবেন এবং এই আন্দোলনের শেষ কোথায় আমরা জানতে চাই এবং দেখতে চাই আমরা প্রয়োজনে আমরা এই জীবন দিব কিন্তু খালি হাতে ফিরব না আমি আমার অধিকার চাচ্ছি আমি কোনো চাঁদা চাচ্ছি না আমি কোনো ভিক্ষা করুণা চাই না আমি আমার শ্রম এবং আমার গ্রামের মূল্যায়ন যে অধিকার ওই বাংলাদেশের নাগরিক হিসাবে একজন শ্রমিক হিসাবে ওই জিনিসটার জন্য আমি এই জায়গায় দাঁড়াইছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন আজকে আপনি এত শ্রমিকের দায়িত্ব নিতে পারেন না অন্য রাষ্ট্রের রোহিঙ্গাদের দায়িত্ব কিভাবে নেন আপনি ছেলে মেয়ে না খায় পড়ে থাকে আর আপনি ঠিকই এসির ভিতর বসা খাওয়া দাওয়া ঠিকভাবে করছেন এই বলে আপনি গরিব বাদম সরকার এবং আপনি মানবতার মা আরে মানবতার মা আমরা তো আপনি সন্তান তাহলে আমরা কেন রাস্তায় না খেয়ে পড়ে থাকব এখন তুই আমার শ্রমিক ভাই বোন সকাল হয়েছে একটু পানি উকেও খাইতে পারি নাই আমরা আজকে 44 দিন চলে আলু ভর্তা আর ডাল এক বেলা জুটে আর এক বেলা জুটে না বড় দুঃখের বিষয় আমরা এমন জীবন চাই না আমি গ্রাম থেকে এসেছিলাম আমার মাকে খেটে খাওয়ানোর জন্য ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য তাদের পাশে থাকার জন্য আমাদের কি অপরাধ ছিল আমাদেরকে কেন তালা বন্ধ করে আমার শ্রমিক ভাই বোনদেরকে এভাবে হত্যা করেছিল আমাদেরকে বের করার সুযোগ দেওয়া হচ্ছিল না তারা বলছিল তালা বন্ধ করে দাও ওরা কিছু হলে দৌড়াদৌড়ি করে মেয়েদের সিঁড়িতে যায় দেখছি আগুন আমি বলছি রাজাক চারকে যে যার নিচে আগুন আমরা কি করব এখন আমাকে খারাপ ভাষায় গালি দেওয়া ছিল যে মাদার চুদের বাচ্চা কিছু হলে মেশিন দিয়ে দৌড় মারে ওইটা পড়ল বেতনটা তো ঠিকই নেস বলছি স্যার আগুন তো লাগছে আমরা কিভাবে বের হবো কিন্তু কেঁচে গেড়ে আমরা ধাক্কা দিয়া আলামিন সিকিউরিটি আমাদেরকে ঢুকতে দেয় নাই আমি জোর হাতে ধাক্কা দিয়ে আমার শ্রমিকদেরকে নিয়ে আমি তিনতলা যায় আটকে পড়ি তারপর চতুর্দিকে দিই তালা দেওয়ার সাথে সাথে কারেন্টটা বন্ধ হয়ে যায় আমরা কিছু দেখতে পারি না মৃত্যুর যে যন্ত্রণা কত জিনিস আগুনের যে তাপ আমরাই শুধু জানি আমার কত শ্রমিক ভাই বোন আমরা একসাথে কাজ করছি তারা মারা গেছে তাদের কথা আমরা বলতে পারি না আর তাজিন পেশনে আগুন নিভে গেল আমাদের মনের আগুন এখনো নিভে নাই আমরা মা যতদিন বাঁচতে থাকবো আমাদের আগুন নিভবে না আমরা চাই এই শ্রমিক হত্যার বিচার এবং দেলোয়ার যাতে খোলা আকাশে নাম না ঘুরতে পারে তারকে অতি তাড়াতাড়ি যাতে গ্রেপ্তার করা হয় এবং আর কোনো দেলোয়ার যাতে পৃথিবীতে এমন শ্রমিক বা হত্যা না করতে পারে এটাই মাননীয় প্রধানমন্ত্রী এক দেশে দুই রকম আইন আপনি ইয়ে করতে পারেন না আইন আপনি তৈরি করছেন আপনি যদি ব্যবহার করেন তাহলে জনগণ কি করবে জনগণ কার কাছে যাবে আপনি বলেন আপনি তো মানবতার মা আপনি মানবতার কাজ করুন আপনি গরিবের পাশে এসে দাঁড়ান আপনি বলছেন আমার দেশে কোনো গরিব থাকবে না কোনো শ্রমিক না খায় থাকবে না কোনো গরিব পারে না আপনি রাস্তার মাঝে বের হলে দেখবেন গরিবদের কি কষ্ট হাহাকার গরিবের মায়ের কি কান্না তাদের কান্না কি আপনি শব্দ যায় না আপনি জুড়ে ফুল চাউনে এসি চাইলে আপনি বসবেন না আপনি খোলা আকাশের নিচে বের হয়ে আসেন আপনি দেখেন গরিবদের কি কষ্ট আমরা আর খোলা নিয়ে আকাশে পিছকালামে পড়ে থাকতে চাই না আমাদের তিনটি দাবি মেনে নেয় আমাদেরকে ছেলে মেয়েদের কাছে যেতে দেন আমার ছেলে মেয়েরা অসুস্থ হয়ে যাচ্ছে আমরা আমার শ্রমিক ভাই বোন অসুস্থ হয়ে যাচ্ছে আমরা বাঁচতে চাই এবং আমি আমার অধিকার চাই আমি আমার অধিকার যতদিন না আদায় করতে পারবো আমরা এর প্রয়োজনে আবারও তাজিন দিবসের দিন ঠিক 7:45 বাজে আমার 45 জন শ্রমিক নিয়ে আমি আত্মহত্যা করতে বাধ্য হবো মাননীয় প্রধানমন্ত্রী আর কত শ্রমিকের লাশ পাইলে আপনি খুশি হবেন
দেন যদি খুশি না হন তাহলে আমাদের দাবিগুলো আজকে এই বিলের ভিতরে ডিসিশন নেবেন কবে আমাদেরকে এই জায়গাতে বিদায় করবেন আমরা এই দাবি জানাই আপনার প্রতি সকল মিডিয়ার ভাইদেরকে আমি আকল আবেদন করব আপনারা তো অনেক টাকা কামাইছেন আমরা তো আপনাদের বোন আপনারা একটু টিভি চ্যানেলে তুলে ধরেন আমরা কিভাবে মেয়ে মানুষ যারা নাকি মেয়ে মানুষ নারী পর্দার আড়ালে থাকে আজকে আমরা কিভাবে হাজার হাজার ছেলে মেয়েদের সামনে পড়ে রয়েছি আমরা আপনাদের বোন আপনারা আমাদের কথাগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেন আমরা তো মাননীয় প্রধানমন্ত্রী যে আজকে এই বেলে বেলে জানতে পারে যে এদিকে আমি শ্রমিক তাজিনের শ্রমিক আজকে এই তিনটি দাবি নিয়ে জায়গা আসছে এখন তুমি মাননীয় প্রধানমন্ত্রী কিসের জন্য দেখতে চায় পারে না আর না হলে আমাদের দিকে দুইটা শ্রমিককে একটু সুযোগ করে দাও হোক আমরা আমাদের কষ্টের কথাটা আমরা নিজেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই আমাদেরকে এমন সুযোগ করে দেন মিডিয়ার ভাইদেরকে আমি আকুল আবেদন করছি আমাদের পাশে আপনারা এসে দাঁড়ান নূর ভাইয়ের মতো আপনারাও বোন এইগুলো রাস্তায় পড়ে থাকে আপনারা কিভাবে ভিডিও কইরা আপনারা চোখ করে আমল দেখে যান গা টাকা তো মানুষই কাটা আল্লাহ একটা রূপ দিয়েছে আপনারা দেন ধরাও জানা ছুয়া জানা আর যারে ধরে তারে আর ছাড়ে না তাহলে আমাদের আজকে রোগে ভয় নাই জীবনের কোনো নিরাপত্তা নাই আজকে আমাদের অধিকারের জন্য রাস্তায় বসে থাকতে হচ্ছে কিসের জন্য আমি আর রাস্তায় থাকতে চাই না আমি আমার ঘর ফিরে যেতে চাই আমাদের ছেলে মেয়েদের কাছে যেতে চাই আমার অনেক শ্রমিক ভাই বোন অসুস্থ হয়ে গেছে তাদের কোনো চিকিৎসা হয় না বিনজেদ সুলতান স্যার বলে পেশকালে কেউ অসুস্থ হলে আমরা চিকিৎসা করব না আমাদেরকে চিকিৎসা নিয়ে তালবানা করে ঢাকা মেডিকেলে আমার বোন অসুস্থ হয়ে পড়ছিল আমি তারকে নিয়ে গেছি ওরা ধরে না বলে ও করোনা মার বলে যে তোমরা কি খেয়ে এসছো কিছু খেয়েছো নাকি বলো আমরা নাকি এনে বিষ খেতে আইছি বিষ খেয়ে ওদের আমার বোনকে গেলে আপাতত চ্যালেন আমাদেরকে ধরায় আমাদেরকে রক্ত ভাগরা দিতে হয় তারপর তারা একটু হালকা চ্যালেন লাগে আমার বিদায় দিয়ে দেয় এমন চিকিৎসা আমরা চাই না সরকারি মেডিকেলে চিকিৎসা যায় না আমি বাঁচতে হলে আমার সামনে যে প্রাইভেট ক্লিনিক আছে ওই প্রাইভেট ক্লিনিক হচ্ছে আমার চিকিৎসা হয় আমার যে ওই ঢাকা মেডিকেল আনতে আনতে আমার শ্রমিকের যে মৃত্যু না হয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকালকে সবাইকে এবং মিডিয়ার ভাইদেরকে বলতে চাই আগামীকাল আমাদের সাংবাদিক সম্মেলন সকাল 10:30টায় আপনারা সবাই আমাদের পাশে থাকবে নূর ভাই আমাদের আশা আমাদের পাশে এসে দাঁড়াইছে আমাদের বড় ভাগ্যর বিষয় আমরা ক্ষতিপূরণ কত দেরিতে পাই তাও আমাদের দুঃখ নাই কিন্তু আমাদের পাশে সরকারি লোক দাঁড়াইলো না এটাই আমাদের যোগ্যজনক নূর ভাইয়ের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার অনেক বাকি আছে শিখে নেন গরিব গরিবদের পাশে কিভাবে দাঁড়াতে হয় কিভাবে গরিব বান্ধব সরকার হইতে হয় কিভাবে দেশের মানুষ না খায় দেখতে না খায় পড়ে থাকলে কিভাবে দাঁড়াইতে হয় শিখেন নূর ভাইয়ের কাছে এমন নূর ভাই বাংলাদেশে আরো হোক আমরা চাই প্রধানমন্ত্রী এক দেশে দুই নগম আইন আপনি ইয়া করতে পারেন না আইন আপনি তৈরি করছেন আপনি যদি ব্যবহার করেন তাহলে জনগণ কি করবে জনগণ কার কাছে যাবে আপনি বলেন আপনি তো মানবতার মা আপনি মানবতার কাজ করুন আপনি গরিবের পাশে এসে দাঁড়ান।